नमस्कार गार्डेनिंग आर्ट चैनले आपनादे स्वागत। सूर्यमुखी फुल पुरो गरमकाल और बर्षाकाल धरे फोटे माटीते बा छोटो टबे खूब सहजे ये फुल फोटानो जाए। आमी ये गाछटा छादेर टबे करेछि। आजके ये भिडियोते आमी सूर्यमुखी फुलेर बीज थेके चारा तैरी शेखाबो। सेई गाछ बड़ो करा एबं गाछे अनेक फुल किभाबे फोटाबेन एसबई आमी आपनादेर करे देखाबो। ये भिडियो पूरा देखले अपनी खूब सहजे गाच छादे टबे करते पारबेन। भिडियो भलो लागले बंधुदेर साथे एटा शेयर अवश्य करबें और जरा प्रथमबार आमार भिडियो देखछेन तारा आरो एमन भिडियो देखार जोन्नो ये चैनलटा अवश्य सबस्क्राइब करे पाशे थाकबें और पाशेर बेल आइकनटा प्रेस करे देबें। ताहले आसुन और कथा ना बाड़िये शुरू करी। सूर्यमुखी बीज आपनी जेकोनो नार्सारी बा गाछपालार दोकाने गरमकाले पेये जाबेन आर जदि ना पान ताहले आपनादेर एरियाय जे दोकाने पाखी बिक्री हय ओई दोकानेओ पेये जाबेन। आमि एई बीजगुलो पाखिर दोकान थेकेई संग्रह करेछि। एखाने आमि दुभाबे सूर्यमुखी फुलेर चारा तैरी करब। एकटा होच्छे रुमालेर मध्ये, एई रुमालटाके आमि भिजिये निएछि জলের মধ্যে, আর একটা হচ্ছে কোকোপিটে। এই কোকোপিটের মধ্যে, কোকোপিট মানে হচ্ছে নারকলের ছোবড়া দিয়ে, নারকলের ছোবড়ার গুঁড়ো। এই কোকোপিটের মধ্যে আমি এই দুটো গর্ত করে নিলাম। গর্ত করে নিয়ে এটা গ্লাসের মধ্যে দুটো গর্ত করে নিয়ে এক একটা গর্তের মধ্যে একটা করে বীজ আমি দিয়ে দিচ্ছি। দুটো গর্ত করে দুটো গর্তের মধ্যে একটা করে বীজ দিয়ে দিলাম। এবারে এই বীজগুলোকে আঙুল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর রুমালটাকে আমি ভিজিয়ে নিয়েছি আগে। রুমালের মধ্যে আমি কয়েকটা দানা, সূর্যমুখী ফুলের দানা কয়েকটা দিয়ে দেব। চার পাঁচটা দানা এক দুই ইঞ্চি গ্যাপে ছড়িয়ে দিচ্ছি। এই দানাগুলো খুব সহজেই এই দানাগুলো থেকে রুমালের মধ্যে অঙ্কুরিত হয়ে যাবে দু তিন দিনের মধ্যে। খেয়াল রাখতে হবে বীজগুলো যেন ভালো থাকে, ভালো বীজ নিতে হবে। নিয়ে এবারে রুমালটাকে মুড়ে দিতে হবে। রুমালটাকে এইভাবে মুড়ে রাখবো। মুড়ে রাখলাম। মুড়ে রেখে আর কোকোপিটের মধ্যে আমাকে এবার একটু জল দিতে হবে। তাহলে আমি কোকোপিটের মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। কোকোপিটটা একবারই জল দিতে হবে, আর জল দিতে হবে না। ভালো করে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে এটা রেখে দিতে হবে, ছাওয়াতে রাখতে হবে। আপনাকে এই কোকোপিটের জায়গাটা ছাওয়াতে রাখতে হবে। আর রুমালটা আমি একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে রেখে দিচ্ছি। এই প্লাস্টিকটাতে যেন কোনো হাওয়া না ঢোকে। রুমালটা ভেজানোই ছিল, আর জল দিতে হবে না। প্লাস্টিকটা মুড়ে ভালো করে এটা রেখে দিলাম। এটা কিন্তু রোদ্দুরে রাখবেন না, এটা ছাওয়াতে রাখতে হবে যে কোনো জায়গাতে। কোকোপিটের গ্লাসটাও তাই। এবার ঠিক তিন দিন পরে আমি রুমালটা খুলছি। তিন দিন পরে রুমালটা খুললে দেখি কি হয়েছে। দেখুন রুমালটা খুললে আমরা দেখুন দেখা যাচ্ছে প্রত্যেকটা বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে গেছে। প্রত্যেকটা বীজ থেকেই শিকড় বেরিয়ে গেছে। এবার এইগুলোকে মাটিতে পুঁতে দিলে হবে। দেখুন উল্টো দিকে দেখুন শিকড়গুলো কীরকম রুমালের মধ্যে দিয়ে উল্টো দিক দিয়ে বেরিয়েছে। এবার খুব সাবধানে এই শিকড়গুলোকে আলাদা করতে হবে। দেখুন ঠিক দশ দিন পরে ওইগুলোই আমি কোকোপিটের দেখুন কোকোপিটের মধ্যে এটা ছিল, সেটা ঠিক দশ দিন পরে এরকম বেরিয়েছে। এটা আরেকটা জায়গাতে আমি করেছিলাম, সেই জায়গাটার মধ্যে দশ দিনের মধ্যে সেটাতেও এরকমভাবে বড় হয়েছে, এত বড় বেরিয়েছে কোকোপিটের মধ্যে। ঠিক পাক্কা দশ দিন লেগেছে এটা। সাইড দিয়ে শিকড় দেখা যাচ্ছে দেখুন। এটা ঠিক কুড়ি দিন পরে, কুড়ি দিন পরে আমি যে গ্লাসটাতে রেখেছিলাম সেই গ্লাসটার মধ্যে কুড়ি দিন পরে দেখুন চারাগুলো কত সুন্দর এসছে। এমন জায়গায় রাখতে হবে যাতে ভালো রোদ্দুর আসে।
30 দিন পরে চারাগুলো এরকম বড় হয়েছে, আরো বড় হয়ে গেছে। আমি ওই চারাগুলোকে মাটি একটা বড় টবে রেখেছিলাম, এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচন্ড রোদ্দুর আছে। সূর্যমুখী ফুলের গাছের জন্য খুব রোদ্দুর দরকার, ফুল সানলাইটে লাগতে হবে। দেখুন 40 দিন পরে এত সুন্দর ফুল বেরিয়েছে। এবার সূর্যমুখী ফুলের যত্নের ব্যাপারে আসি। সূর্যমুখী ফুল গাছের গোড়ায় আপনাকে ওই 10 দিন পর পর সরষের খোল ভেজানো জল দিতে হবে, আর কোনো পরিচর্যা লাগবে না। খেয়াল রাখবেন গাছটাকে প্রচন্ড রোদে রাখতে হবে, যেখানে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা রোদ্দুর আসে সেই জায়গায় রাখতে হবে। আমি এটা ছাদের মধ্যে রেখেছি, ছাদে যেখানটা খুব রোদ্দুর আসে সেই জায়গাতেই রাখা হয়েছে। 4-5 ঘন্টা রোদ্দুর থাকলে একটা গাছের মধ্যে দেখবেন এরকমভাবে অনেক ফুল হবে, যদি আপনি ঠিকঠাক যত্ন করেন। আবার অনেকে করে কি, একটা গাছে একটাই ফুল রাখে, একটা ফুল আপনি সব ফুল রেখে দিলে একটা ফুল অনেক বড় হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।